স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপর দিয়ে বয়ে যায় শক্তিশালী টর্নেডো। আকস্মিক এ ঝড়ের তাণ্ডবে ধ্বংস হয়ে গেছে বহু আবাসিক ভবন, গাছপালা উপড়ে পড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, খুঁটি ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ, এতে অন্ধকারে রয়েছে অঙ্গরাজ্যটির হাজার হাজার বাসিন্দা। টর্নেডোর মারাত্মক ঝড়ো বাতাসের সঙ্গে ছিল ভারী বৃষ্টি, কোথাও কোথাও হয়েছে শিলাবৃষ্টি। স্থানীয় বাসিন্দারা জানান, এক একটি শিলার আকার গলফ বলের সমান ছিল। শক্তিশালী এ ঝড়ের আঘাতে বেশ কয়েকজনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন অনেকে, বাড়িঘর ধসে পড়ায় আটকা পড়েছেন বেশ কয়েকজন। মিসিসিপির পাশাপাশি টেনেসি সহ আশপাশের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে বিধ্বস্ত হয়েছে বহু বাড়িঘর। শনিবার অন্তত 24টি টর্নেডোর সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ, এর মধ্যে বেশিরভাগই ছিল মিসিসিপি এবং আলাবামা অঙ্গরাজ্যে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।